গাইস, আজকে ওকালকের মতো ওয়াশে পড়েছে। দেখো বাগানে, দেখে মনে হচ্ছে যে আমরা হাজার ফুট উপরে থাকি পাহাড়ের মধ্যে, আর সেখানে মেঘ চলে এসেছে বাগানের মধ্যে, এরকমটাই মনে হচ্ছে। ওয়াশাবে যাওয়ার শুভ সকাল, আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, একটু ঠান্ডা লাগছে। আর পলাশ ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি পলাশ সরকার। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এইদিকের কিছু দৃশ্য তুমি দেখো, এখন দেখো একটুখানি, দেখো মনে হচ্ছে অনন্ত সাগরে গিয়ে পড়ছি, কিছুই দেখাচ্ছে না। ওই দেখো, তো চলো মাঠে যাই। ওরে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি আজকে এত সকালে মাঠে আসার সাহস দেখিয়েছি। দেখো এখানে একটা তাল গাছ আবছা দেখা যাচ্ছে, খেজুর গাছগুলি দেখো কত সুন্দর দেখাচ্ছে এর মধ্যে, কুয়াশার মধ্যে একদম মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এই শীতের মধ্যেও। হালকা হাওয়া রয়েছে, এই দেখো খেজুরের পাতা দুলছে, মানে হালকা না বেশ ভালোই হাওয়া রয়েছে। আর এত হাওয়া, আর হাওয়ায় কুয়াশাগুলো এত সুন্দর করে উড়ে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে মেয়ে ঘুরে যাচ্ছে। আর আমার পেছনে রয়েছে আমার ফুলের জমি, আজকে এখানে ফুল তুলবো, দেখা যাক কতটা হয়। যেমনটা তোমাদের বলেছিলাম যে আমি কুবেরনগর যাবো, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের এই বাঁশের ব্রিজে। আর এখান থেকে দেখো এত কুয়াশার জন্য আমাদের গ্রামটাকেই দেখা যাচ্ছে না, রাস্তাটা কিছু দূর দেখা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে না। আর এই দিকটাও দেখো, বাড়ি চলে এসেছি আর এখন ভাত খাবো। আজকে সকালের খাবার হচ্ছে ভাত, এই দেখো হচ্ছে আলু ভাতি, আর এখানে রয়েছে পোস্ত ভাজা, আর হচ্ছে তোমার আলু গাজর ভাজা, আর এইখানটায় রয়েছে একটা ইউনিক ডাল, মুসুরির ডাল হচ্ছে তোমার ফুলকপি দিয়ে। তো দেখা যাক কেমন হয়, তো খাই তারপর কথা হবে। খেয়ে তোমাদের বলুন কেমন টেস্ট আছে। সকাল 11টা বাজে আর আমরা দেখো যে আগুন পোহাচ্ছি, দেখো আগুন পোহাচ্ছে, এত ঠান্ডা কিছুই তো আমি পাই, টেরি পাই না, গরম হয়ে গেছে পা। গাইস এখন প্রায় সকাল 11:30 মতো বাজে, আর এখন আমি যাচ্ছি ফুল তুলতে, দেখতেই পাচ্ছ কিছু ব্যাগ রয়েছে, চলো ফুলের জমিতে যাই। গাইস ফুলের জমিতে চলে এসেছি, একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে যে ফুলে এখনো কুয়াশা রয়েছে, এই দেখো মানে কুয়াশা বলতে হালকা তোমার জল জল ভাব রয়েছে, দেখে বুঝতে পারছো। দেখো তারপরে এই যে দেখো, এই যে এই যে এখান থেকে জল জল ভাব রয়েছে, তো ফুলটা এখন তুললে দাগ হয়ে যাবে, এই জন্য এখন তুলবো না, একটু পরে আবার আসবো। গাইস ফুলের জমি থেকে ফুল তুলতে পারিনি, তো কি হয়েছে দেখো, এক গাদা বৌতো শাক তুলে নিয়ে যাচ্ছি ধনে পাতা জমি থেকে। তো চলো বাড়ি যাই, আমি আবার এই কালজিরা জমিতে দু ড্রাম তেল দিতে আসবো। গাইস অবশেষে ফুল তুলতে যাচ্ছি আবার দ্বিতীয়বারের মতো, মানে প্রথমবার তুলতে পারিনি, এখন আবার যাচ্ছি। আর এই দেখো সাথে কটা সার নিয়ে নিয়েছি, এখানে 10টা 20 আর 20 মেশানো সার রয়েছে, এটা আমি বড় ফুলের জমিতে দেবো, আর কালকে জমিতে জল দেবো। তো আগে ফুলটা তুলবো তারপর সারটা দেবো। এই দেখো এখানে এক ব্যাগ, আরেকটা এরকম ব্যাগ কাকি নিয়ে গেছে, আর ওইখানে ওই বড় ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই ব্যাগটা, এই তিন ব্যাগ ফুল হয়েছে। আর এখন বাড়ি যাবো, সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সেই সাথে সাথে আজকের ব্লগটা ওই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্টে জানাবো ভিডিওটা কেমন হয়েছে। আর যারা আমাকে প্রথমবার মতো দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা। নেক্সট ব্লগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আজকের মতো।